ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ব্যাপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্কতার সাথে তা মোকাবেলার আহ্বান জানান। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে জানিয়ে অহেতুক বাজারে চাপ সৃষ্টি না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানিকলাল ঘোষের রিপোর্ট। রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে সকাল 9টায় ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট দিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯টা ১০ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা চাই যে জনগণ আমাদের লোকসভায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুক। করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমরা কয়েকটি হাসপাতালও একবারে সুনির্দিষ্ট করে দিয়েছি, যেখানে করোনা ভাইরাসে কোনো আক্রান্ত রোগী হলে তাদেরকে সেখানে আমরা চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি। ডাক্তার নার্স সহ ওখানে যারা কর্মরত তাদেরও নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি। করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্ক ছড়িয়ে বাজারের উপর চাপ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আতঙ্কগ্রস্ত এবং তারা সমানে খাবার জিনিস এসব জিনিসপত্র কিনে মজুত করছেন বা ঘরে নিয়ে যাচ্ছেন। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের কিন্তু খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই। এখনও 17 লক্ষ মেট্রিক টন খাদ্য শুধু সরকারি গুদামেই আছে, 3.5 লক্ষ মেট্রিক টন গম আমাদের মজুদ আছে। হয়তো একটা ভীত সন্ত্রস্ত হয়ে অতিরিক্ত জিনিস কিনে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করা এটা অত্যন্ত গর্হিত কাজ, এখান থেকে সকলকে বিরত থাকতে হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি এই কয়েকটি পয়েন্ট, একটা হচ্ছে যারা বিদেশ থেকে আসছে তাদের সচেতনভাবে চলা, নিজের পরিবার পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষ যেন সংক্রামিত না হয় সেভাবে তাদের চলাফেরা করতে হবে। আতঙ্কিত না হয়ে সমন্বিত উদ্যোগে এই দুর্যোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাই যেন সুরক্ষিত থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সেই দোয়া সবাই করেন। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা।